দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনা 66% বরাদ্দ বৃদ্ধি। বরাদ্দ বেড়ে হলো 79,000 কোটি টাকা। 2015 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু করে মোদী সরকার। এই প্রকল্পের লক্ষ্য হলো স্বল্প খরচে প্রত্যেক দরিদ্রের মাথায় ছাদের ব্যবস্থা করা। কেন্দ্রীয় সরকারের দাবি, 2024 সালের মধ্যে দেশের সমস্ত দরিদ্রকে পাকা বাড়ি করে দেয়া হবে। তাই এবারের বাজেটে এই খাতে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। বাজেটের আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন 2022-23 সালে গ্রামীণ ও শহরে উভয় ক্ষেত্রেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যে সুবিধাভোগীরা রয়েছেন তাদের জন্য 80 লক্ষ ঘর তৈরি করে দেওয়া হবে। এর জন্য 48,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, সামনেই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরের বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এই ঘোষণা জনমানসে কতটা প্রভাব ফেলে সেই দিকে অবশ্য নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের। আবাসের পাশাপাশি 2.4 লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ করা হলো রেলের জন্য। ফোর্ডমুখী কর্ণাটকে সেচ ব্যবস্থার উন্নতিতে 5,300 কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য ঘোষণা করলেন নির্মলা সীতারামন।